টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় বেড়েছে পর্যটকদের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রিয়জন ও পরিবারকে নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। সমুদ্রের পানিতে নামার পাশাপাশি আশপাশের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠছেন তারা। ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকেও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। দীর্ঘ প্রায় তিন মাস পর পর্যটকের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, তবে পর্যটকের তেমন সমাগম নেই পার্বত্য, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আমরা মোট 20 জন এসেছি, আজকে সকালে এসে পৌঁছেছি। আমরা প্রত্যেক পুজোর ছুটিতেই আসার চেষ্টা করি, এখানে যতবারই আসি ততবারই মানে ভালোই লাগে। পূজার ছুটিতে ঘুরতে কক্সবাজার ভালো লাগতেছে, অনেক মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা দেখার মতো অন্যতম একটি ভালো লাগার। বন্ধু মিলে আসছে এই ছুটিতে, আসলে পূজা ছুটিতে উপভোগ করার জন্য। পর্যটক সমাগমের খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পূজা এবং টানা ছুটিতে কক্সবাজারের পর্যটক সমাগম কেমন দেখছেন এবং ব্যবসা বাণিজ্য নিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি বলছেন? হ্যাঁ তানি, আসলে যে সাত দিনের ছুটি, টানা ছুটি, দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে আজকে তৃতীয় দিন ছুটির। আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর পর্যটক কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে, তিনটি মূল পয়েন্ট কলাতলী, সুগন্ধা এবং লাবণী, এই তিনটি পয়েন্টে প্রচুর পর্যটক সকাল থেকে আমরা তাদের বিচরণ দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্নভাবে এখানে আনন্দ উপভোগ করছেন। পরিবার পরিজন নিয়ে দম্পতি এবং সব নানা শ্রেণী পেশার মানুষ এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে তারা আনন্দ মেতে রয়েছে এবং সমুদ্রের যে নীল জলরাশি সেখানে তারা ঢেউয়ের তালে তালে নাচছে এবং আনন্দ ভাগাভাগি করছে। তো আমরা সেই বিষয়গুলো সকাল থেকে আমরা এখানে পর্যবেক্ষণ করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন 1.5 লক্ষ পর্যটক কক্সবাজারে অবস্থান করছে। যে হোটেল মোটেল জোনের যে হোটেল মোটেল আবাসিক হোটেলের যে ধারণ ক্ষমতা 1,20,000, তার চেয়ে বেশি 1.5 লক্ষ পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে বলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। টুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা এখানে সৈকতের প্রতিটি পয়েন্টে তারা টহল জোরদার করেছে এবং সে কারণে এ পর্যন্ত আজকে তৃতীয় দিন পর্যন্ত কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়া এরকম কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং এখানে যারা ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা এখানে ভালোভাবে ব্যবসা করছেন এবং দীর্ঘদিন পর এই যে কক্সবাজার পর্যটন শিল্পে একটা চাঙ্গাভাব আমরা দেখতে পাচ্ছি। তারা ব্যবসায়ীরা আগামী এই মৌসুমে অক্টোবর থেকে যে পর্যটন মৌসুম শুরু হলো এই মৌসুমে তারা আশাপ্রদ ব্যবসা হবে বলে আশা প্রকাশ করেছেন। তো এখানে নির্বিঘ্নে পর্যটকরা তাদের আনন্দ ভাগাভাগি করছেন এবং আগামীকাল ছুটির শেষ দিন হবে, এরপর থেকে হয়তো পর্যটক একটু সংখ্যা একটু কমতে পারে। এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।